আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার শারমিনী নিতালি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো চিকেন ভুনা। চিকেন ভুনা তো সবাই রান্না করতে জানেন, তো আমি যেভাবে রান্না করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দুটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। আর যেহেতু চিকেন ভুনা বলে কথা, তাহলে তো চিকেন মানে পেঁয়াজের একটু বেশি দিতে হবে পরিমাণটা। আর এখানে আমি পেঁয়াজটা যখন একটু বাদামি হবে তখন আমি গরম মশলা একটু দিয়ে দিলাম। এখানে আছে এলাচি, দারচিনি, লং আর তেজপাতা। গরম মশলাটা যে যে আন্দাজ করে দিবেন, কেউ কম বেশি পছন্দ করে তো সেই জন্য আর কি বলা। তারপর এগুলো মশলা আর পেঁয়াজটা একসাথে একটু ভেজে নেওয়ার পর পরে আমি এক এক করে বাকি মশলাগুলি দিব। আর প্রতিবারের মতো আমি এখনও বলে নিচ্ছি, যারা আমার এখনও সাবস্ক্রাইব করেন নাই ব্লগ দেখে, তারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভালো লাগে লাইক দিবেন, ভালো কমেন্ট যেভাবে করে আসছেন এভাবে ভালো কমেন্ট করবেন। সত্যি ভালো, যখন কমেন্ট দেখি তখন আসলে মনটা অনেক মানে ভরে যায়, অনেক ভালো লাগে যখন সবার ভালো কমেন্ট দেখি। তো যাই হোক, আর ফ্রেন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আর প্লিজ সবাই আমার পুরো ব্লগটা দেখার পর তারপর লাইক কমেন্ট করবেন, এটা আপনাদের কাছে অন রিকোয়েস্ট, সবসময় আমি বলি, আজও বললাম। আর আমিও যখন সবার ব্লগ দেখি তখন আমিও পুরোটা দেখার পর তারপরে লাইক কমেন্ট করি। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে বলাই হয়নি যে আমি সব মশলা দিলাম। এখানে আদা রসুন পেস্ট ছিল, আদা রসুন পেস্টটা প্রথমে দেওয়ার পর তারপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আমি দিয়েছি। তো ওগুলি আমি চার চামচ দিয়ে মানে এক চামচ করে সব মশলার গুঁড়া দিয়েছি। আর আদা রসুনের পেস্টটা আমি টেবিল চামচ দিয়ে এক চামচ করে দিয়েছি। তো এখন আমি মাংসটা সরি মানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, পরে আমি মাংসটা এখানে অ্যাড করব। তো চিকেন ভুনা অনেক রকমের রান্না করা যায়, আমি যেভাবে মানে রান্না করছি সেটাই দেখাচ্ছি। আমি সবসময় সহজভাবে রান্না করে দেখাই, কারণ যদি ইজি হয় আর কি। যাই হোক, আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, অল্প একটু, পানিটা না দিলে তো মশলাটা লেগে যাবে, তো সেই জন্য আমি একটু অল্প একটু পানি দিলাম। তো এখানে আমি একটু টমেটো দিয়েছি আর তিন চারটার মতো কাঁচামরিচ দিয়েছি। টমেটোটা অপশনাল, দিলে দেওয়া যায়, না দিলেও প্রবলেম নাই। তো আমি একটু দিয়েছি, ইচ্ছা করে আপনারা কেচাপ দিতে পারেন বা না দিলেও সমস্যা নাই। তো যাই হোক, এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমি যখন যেটাই রান্না করি আমি খুব ইজিভাবে রান্নাগুলো দেখানোর চেষ্টা করি। তো ঠিক আছে, দেখতে থাকেন আর আমার পাশে থাকবেন। আমি আবারও বলে নিচ্ছি, যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ সবাই আমার ব্লগটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকে বেল আইকনে ক্লিক করে নেবেন। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এখন আমি চিকেনটা ধুয়ে রেডি করে রেখেছিলাম, তো এখন আমি দিয়ে দিলাম এখানে। তো এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে মশলার সাথে যদি লেগে যায় সেজন্য। তো একটু সময় নিয়ে আমি সবসময় মাংস মানে কষানোর চেষ্টা করি, তাহলে মশলাটা ভালো করে মাংসটার মধ্যে ঢুকে ভালো লাগে তখন খেতে। আর এখানে আমি একটু টক দই দিয়ে দিচ্ছি। টক দইটাও আমি ওই যে টেবিল চামচে আন্দাজ করে আর কি আমি বলে দিচ্ছি আপনাদেরকে, টেবিল চামচে দুই চামচের মতো টক দই দিয়েছি। আপনারা তো অনেকেই জানেন যারা আমার কন্টিনিউ ব্লগ দেখেন, আমি চিকেন বা মিটে মাংসের মধ্যে দেখা যায় আমি দইটা ইউজ করি, আমার ভালো লাগে খেতে। যদি ভুনা আর কি করা হয় আর কি তখন আমি টক দইটা ইউজ করে থাকি। তো আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন, আমি বিশ্বাস করি যে আপনাদের রান্না আমার চেয়েও বেটার হবে। আর ট্রাই করতে পারেন যদি আমার রান্নাটা দেখে ভালো লাগে। আমি কিন্তু অনেকক্ষণ টাইম নিয়ে আমি মশলার সাথে মাংসটা কষিয়ে নিয়েছি, আর দেখতে পেয়েছেন আমি কিন্তু ঢাকনাটা উঠিয়েছি, কারণ আমি যখন কষানো হয়েছিল তখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনাটা আলগে দিয়ে আর কি নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু দেখানোর জন্য।
আমি কিন্তু প্রথমে মশলার সাথে অল্প একটু পানি দিয়েছি, পরে কিন্তু আর পানি দেই নাই। আমি এখন পানি দিব আর কি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আর এটা মানে হার্ড চিকেন ছিল, মানে শক্ত মুরগি ছিল, তো এই পানি একটু না দিলে তো সিদ্ধটা ভালো হবে না, সেই জন্য পানিটা একটু দিতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আর আমাদের ইটালির খবর অনেকে জানতে চাচ্ছেন, অনেকে মানে জিজ্ঞাসা করেন আমাকে ইটালির পরিস্থিতি কেমন যাচ্ছে। হ্যাঁ, কিছুদিন আগেও ভালো ছিল, লকডাউন উঠিয়ে দিয়েছিল, বাট মনে হয় মেবি সোমবার থেকে আবার জানি না হয়তোবা আবার লকডাউন দিতে পারে, এখনও বলা যাচ্ছে না ঠিক, সোমবার দিন থেকে মানে জানা যাবে। আর আমাদের তো আমরা তো ইয়েলো জোনতে আছি, তো যেখানে এর জন্য আছে ওখানে তো পুরোপুরি লকডাউন থাকে, ওখানে তো বেরোনটাও খুব টাফ। তো হ্যাঁ, আমরা বেরোতে পারি, সব কিছু খোলা মানে ওপেন আছে, বাট সোমবার থেকে আবার কী হয় বলা যাচ্ছে না। এই তো পরিস্থিতি, মানে কিছু দিন হলে কমে আবার কিছু দিন হলে বাড়ে এরকম আর কি। তো যাই হোক, যে যেখানে থাকেন সবাই ভালো থাকার চেষ্টা করবেন, দোয়া করি সবাই সেফটি থাকার চেষ্টা করবেন, আল্লাহ যেন প্রত্যেকটি মানুষকেই ভালো রাখে, সুস্থ রাখে, যেখানেই থাকুক না কেন। আর আমাদের দোয়া ছাড়া কিছুই করার নেই, সবাই সবার জন্য দোয়া করতে হবে। তো দেখতে তো পেলেন, আমি পানি দিলাম, তারপর এই তো এখন আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি আজকে ব্লগটা আর বেশি বড় করলাম না, আজকের মতো এখানেই শেষ করলাম, সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি মন থেকে। এই তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে, চিকেন ভুনাটা হয়ে গিয়েছে, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।